নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছি দিশা। দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস ও এআইইউডিএফ আতাত, জানালেন গগৈ। চতুর্দশ অর্থ কমিশনের টাকার কাজ শীঘ্রই, জানালেন সিইও দীপশিখা। অধ্যাপকের হিন্দু বিরোধী মন্তব্য, মামলা করল জিসি কলেজের ছাত্ররা। গ্যাস থেকে বাঁচতে বদলান খাদ্যাভ্যাস, বললেন ডাক্তার রাজু। চোখ রাখব বিস্তারিত খবরে। রাজ্যসভার নির্বাচনে অসমে তিনটি আসনকে কেন্দ্র করে কংগ্রেস ও এআইইউডিএফ এর মধ্যে বোঝাপড়া হচ্ছে, এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি জানান, বিজেপিকে আটকানোর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আজমলের দল কোনো প্রার্থী দিচ্ছে কিনা এ নিয়ে তিনি কিছু জানাননি। গত কদিন থেকেই দু দলের মধ্যে আতাতের বিষয়ে আলোচনা হচ্ছে, এবার সেটা স্পষ্ট করে দিলেন তরুণ গগৈ। চতুর্দশ অর্থ কমিশনের কাজে গতি আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন কাছাড় জেলা পরিষদের সিইও দীপশিখা দে। তিনি জানান, এ নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে, টাকা যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় সেটা দেখা হচ্ছে। এ নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হবে, প্রাথমিক কাজ শুরু হবে শীঘ্রই। যেগুলি স্ট্রাকচার অলরেডি এক্সিস্টিং ওইটারে সাপোর্ট করা আর স্ট্রেংথেন করা, অল সিভিক সার্ভিসেস, দ্যাট মিন্স যারা মানুষের জনসাধারণের সুবিধার্থে যেগুলি কাজ অসম্পূর্ণ আছে বা সম্পূর্ণ করাতে কিছু অসুবিধা আছিল, আগের কাজগুলি সম্পূর্ণ হয় নাই, সেইগুলিতে প্রোটিন ফাইন্যান্স দিয়ে এই সমাধানটা, এই গ্যাপটা ফিল মিটআপ করা লাগে। হ্যাঁ, ওই সুবিধাটা আছে। 16-17 বা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ফার্স্ট ইনস্টলমেন্ট, দিস ইজ কল বেসিক গ্রান্ট, এটাতে একটা ফার্স্ট ইনস্টলমেন্ট থাকে, সেকেন্ড ইনস্টলমেন্ট থাকে, আর যারা ভালো পারফর্ম করে তাদেরকে একটা পারফরমেন্স গ্রান্ট দেওয়া হয়, একটা এক্সট্রা পারফর্ম, বেটার পারফরমেন্স। ওই পারফরমেন্স গ্রান্টটাও ওইভাবে জনসাধারণের হিতার্থে অনেকটা শুরু হয়েছে। ইন দ্য মিন, এটার অর্থ হলো যারা টেকনিশিয়ান আছে, যারা ক্রিয়া সব, অ্যাকশন সব বা কম্পিউটার এক্সপার্ট, যারা যারা এটা নিয়ে অনবরত গবেষণা চর্চা বা আপডেট করতে আসে, এই জন্য জিনিসটা অনেক সুরা হয়েছে। আমাদের সঙ্গে কালকে একটা ভিডিও কনফারেন্সিং হয়েছে, ভিডিও কনফারেন্সিং হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটা আশা দিয়েছে যে এই দুই তিন দিনের ভিতরে এটা একটা সিম্পলিফাইড ওয়েতে সম্ভব। আচ্ছা, যাই হোক, সম্ভব হলে সবার জন্য ভালো, আমার দেশের জনসাধারণের জন্য বললো, আমার অফিসিয়ালসদের জন্য ভালো, আমার জিপি সেক্রেটারিদের জন্য ভালো, অল ওভার আসা। আর একটা কথা হলো, এই যে অ্যাকশন সফটে যেটা, এটা হলো স্কিম ওয়াইজ কনস্ট্রাকশন কমিটি, কনস্ট্রাকশন কমিটি ওয়াইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হয়তো কোনো কোনো ব্যাঙ্ক ওভার বার্ডেন, নিজের হয়তো ম্যান পাওয়ার শর্ট আছে, কিন্তু তারা সার্ভিস দিতে আগ্রহী। যেমন আমার এন্ট্রাস্টেড অ্যানলিস্টেড কতগুলি ব্যাঙ্ক আছে, সেখানে গেলে সার্ভিস অবশ্যই পাইব, করতেই লাগবো এটাতে। আর এখন জানি আমাদের এখানে ব্যাঙ্ক অফ বরোদা আছে নিয়ারেস্ট কাটিগড়া ব্লকের আন্ডারে, বা অন্যান্য যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক যারা আমার অ্যানলিস্টেড আছে। ফেসবুকে হিন্দু বিরোধী মন্তব্য করার অভিযোগে জিসি কলেজের ছাত্ররা সেই কলেজের অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, পদার্থ বিভাগের অধ্যক্ষ সৌরজিৎ সেনগুপ্ত হিন্দু ধর্মকে অবমাননা করেছেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছেন। তাই তারা এই বিষয়ে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। হিন্দু দেবদেবীর বিরুদ্ধেও এই অধ্যাপক মন্তব্য করেছেন বলে অভিযোগ করে ছাত্ররা। আমরা এখানে গুরুচরণ কলেজ, জিসি কলেজ শিলচরের পক্ষ থেকে সবাই এসেছি সদর থানায় একটি মামলার নথিভুক্ত করতে, কারণ এই জিসি কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের গেস্ট লেকচারার সৌরদীপ সেনগুপ্ত বিগত কয়েকদিন থেকে যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করছে, ওর মতে, সৌরদীপ সেনগুপ্তর মতে, হিন্দু সনাতন ধর্ম ওর পায়ের সমান, এবং তাছাড়াও ও হিন্দু ধর্মের বিরুদ্ধে বিভিন্ন দাঙ্গা উৎসে দাঙ্গায় উৎসাহিত করার জন্য বিভিন্ন কটূক্তি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে। তাছাড়া সৌরদীপ সেনগুপ্ত, জিসি কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের গেস্ট লেকচারার, ও আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মাস মার্ডারার হিসাবে উক্তি দিয়ে ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তাছাড়া
ও যখন আমরা দেখতে পাই যে আর্টিকেল 370 যখন রিমুভ হয়েছিল তখন ভারত কাশ্মীর ভারতের অঙ্গ নয় এমনও ফেসবুকে উপোস দিয়েছে। আমরা বিশ্বাস করি যে এই ধরনের যদি কোনো লেকচারার বা এই ধরনের টিচার যদি জিসি কলেজের মতো ঐতিহ্যবাহী কোনো কলেজে যদি অধ্যাপনার কাজে যদি যুক্ত থাকে তাহলে জিসি কলেজের স্টুডেন্টগুলোকে ওদের দেশবিরোধী এবং ধর্মবিরোধী বিভিন্নভাবে উৎসাহিত করবে এবং দেশের জিসি কলেজের কালচার এর বিরুদ্ধে বিভিন্নভাবে ওদের উৎসাহিত করে এই সমাজ এবং ছাত্র সমাজকে বিপদে চালিত করবে। তাই আমরা জিসি কলেজের প্রিন্সিপালের নিকট একটি ওই গেস্ট লেকচারারকে ইমিডিয়েটলি টার্মিনেশনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আশ্বাস পেয়েছি যে অতি সত্বর ওকে জিসি কলেজ থেকে বিতাড়িত করা হবে। তাছাড়া সবাই মিলে এখন সদর থানাতে এসে ওর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। সারাদিনের খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে আপনার পেটে গ্যাস হওয়ার কারণ, বললেন চেন্নাইয়ের বিখ্যাত গ্লোবাল হাসপাতালের ডাক্তার বিষ্ণু অভিষেক রাজু। এক সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে অসমে গ্যাসের রোগীর সংখ্যা বেশি। এর কারণ অবশ্য সকালে উঠে সবাই চা ও বিস্কুট দিয়ে প্রাতরাশ করেন, এই অভ্যাস বদলানোর পরামর্শ দেন তিনি। শিলচরের এসআর মেট্রো ল্যাবের উদ্যোগে এই সচেতনতা সভাটির আয়োজন করা হয়। ডাক্তার রাজু বলেন 45 বছর বয়সের পর ক্যান্সার স্ক্রিনিং করলে এই রোগ শুরুতেই আটকে দেওয়া সম্ভব। এ ধরনের পরীক্ষা রাঙ্গিরখাড়ির বাটার পার্শ্ববর্তী এসআর মেট্রোতে করানো যাবে অত্যন্ত কম খরচে। এ নিয়ে তিনি সচেতন থাকার পরামর্শ দিলেন। सो ये कारण के लिए 90% लाइफस्टाइल के बारे में होते हैं और 10% बैक्टीरियल इन्फेक्शन के बारे में होते हैं और टाइम पे टाइम खाने के बहुत ज़रूरी है और इम्पोर्टेंट भी है। और अब देखा ना प्लेट पे ए टाइम पे ये खाना पड़ेगा वो टाइम पे ये खाना पड़ेगा और डिवाइड योर मील्स। हम सोचते हैं लाइक सुबह सुबह उठता हूँ ओके सिर्फ दिन पे दो टाइम खाते हैं इतना बस, इतना बस नहीं है। चार घंटे के बाद में हम खाली पेट रखेंगे प्रॉब्लम्स आती हैं होती रहेंगे गैस का प्रॉब्लम्स आती है। तो चार घंटे के अंदर कुछ पेट का अंदर डालने की ज़रूरत है और छः घंटे और आठ घंटे के बाद में आप खाली पेट पर रखेंगे ना पेट इट इट कंप्रेस लाइक अ बैग और ये डाइजेशन का बहुत मुश्किल हो सकता है, वो कमज़ोरी लगते हैं पेट। और छः घंटे आठ घंटे के बाद में और कुछ डाला वो पेट बहुत कमज़ोरी लगते हैं, आप कुछ डाला ना वो डाइजेस्ट करने के लिए बहुत मुश्किल लगता है। सो इट गिव टू ऑल सॉर्ट्स ऑफ अल्सर प्रॉब्लम गैस प्रॉब्लम और लिवर डिजीज के भी और वजन भी बढ़ सकता है। लड़कियां सोचते हैं हम एक बार में मत खाएंगे दोपहर में मत खाएंगे क्योंकि हम मोटा मोटा हो जाएंगे ना सो मत खाएंगे एक बार सो ठीक हो जाएंगे थोड़ा लीन हो जाएंगे। एक्चुअली ये गलती बात है, आप मील स्किप करेंगे वेट एक्चुअली बढ़ जाता है। यही है सर। मैंने एसआर मेट्रो ग्लोबल हॉस्पिटल डॉक्टर विष्णु सर नियाचन आर সুব্রত রায় আমাদের এসআর মেট্রো প্রপারেটর উনি মেইনলি এটা অর্গানাইজ করেছে। উদ্দেশ্যটা হলো যে শুধু যে ডক্টর পেশেন্ট দেখা ব্লাড টেস্ট করা সেটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে কমন পিপুলের কাছে যাতে যায়। আর আজকের এই করার পিছনে হলো যে নেক্সটে যে আমরা প্রোগ্রাম করতেছি ফ্রি অফ কস্টে এটাও যাতে মানে ইনফরমেশন যায় যাতে স্যার এই যে ফাইব্রো স্ক্যান করার পরে, এটাই হলো মেইন উদ্দেশ্য। আর শেয়ারিং দ্য থটস লেটেস্ট অফ ইনকেসাইজ। নিহত ট্রাক চালক বদরুলের বাড়িতে গিয়ে তার বাবার হাতে 20,000 টাকা তুলে দেন শিলচর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সদস্যরা। গত 21 ফেব্রুয়ারি এক দুর্ঘটনায় মারা যায় বদরুল। এই দিন তার বাবার হাতে 20,000 টাকার চেক তুলে দেওয়া হয়। 8টার সময় বাইরেটি আমরা একটা ট্রাক গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বদরুল ইসলাম লস্কর মারা গেছিলা। আজকে তার বাসাতেই আমরা ইউনিয়নের ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 20,000 টাকা তার বাবার কাছে দিছি, চেক একটা দিয়া গেছি যে ইউনিয়নের পক্ষ থেকে। এটা সেক্রেটারি প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি ওয়ার্কিং প্রেসিডেন্ট সবে মিলিয়া এটা দিয়া গেছে। পদ্মশ্রী ভূষিত রবি কান্নানকে সংবর্ধনা জানালো করিমগঞ্জ প্রেস ক্লাব ও নববার্তা প্রসঙ্গ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার কান্নান বলেন তার এই সম্মান হাসপাতালের প্রত্যেক কর্মীর সম্মান। তিনি ক্যান্সার হাসপাতালের উন্নতির জন্য সবার কাছে আহ্বান জানান। 20 সাল পেলে ক্যান্সার হসপিটাল সোসাইটি বানা যে বহুত সারে লোক अभी भी एक्टिव हैं उनमें ये थॉट था कि एक कैंसर हॉस्पिटल बनाना है। उनमें हिम्मत और परसिवियरेंस था
बार बार लोगों से जाके बात करने के लिए एक एक दो दो चार चार पांच पांच रुपए मार के एक हॉस्पिटल खड़ा करने के लिए उनके विजन को तो हजार बार नमस्कार बोलना चाहिए। मेरे हॉस्पिटल में 350 लगभग कोलीग्स हैं, क्लीनिंग पर्सनल, मासी, दाई, नर्स, कुक, सिक्योरिटी पर्सनल, डॉक्टर, नर्स, सब सब इसमें इन्वॉल्व है, हर एक का इसमें कॉन्ट्रीब्यूशन है। एंड एवरी वन ऑफ माई कोलीग्स इज अ हीरो, बिलीव मी, एवरी वन ऑफ देम इज अ हीरो इन हिज और हर ओन राइट। एंड देन कम्युनिटी में इतने सारे लोग हमारे साथ देते हैं, हमारा सहयोग करते हैं, छोटे बड़े पैमाने में, खुराक वैली में, बाहर में भी। শুধু একটি কথা বলতে চাই, যারা এই মুহূর্ত পর্যন্ত বলেছেন প্রত্যেকের কথার সাথে আমি সহমত পোষণ করি। একটি কথা বলতে চাই যে ডক্টর অভিনন্দনজি সম্বন্ধে অনেক আগে থেকে জানি, উনি একজন বড় ডাক্তার হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার, কিন্তু কিছুদিন আগে আমি ওনাকে অধ্যয়ন করার একটা সুযোগ পেয়েছিলাম। তখন দেখলাম ডাক্তার, ভালো ডাক্তার হয়তো ওনার মতো আরো অনেকে পৃথিবীতে আছেন, কিন্তু ডাক্তারদের মধ্যে যে প্রকৃত মানুষ হিসাবে যারা আছেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি উনি। অগ্রণী সাংস্কৃতিক সংস্থার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষ হলো। এতে প্রথমবারের মতো আয়োজন করা হয় নাইন সাইড ক্রিকেট প্রতিযোগিতা। 10ই ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট আয়োজিত হয়। ফাইনালে কিশোরনাথ ফ্যান্স ক্লাবকে পরাজিত করে জয়ের খাতায় নাম লিখিয়ে নেয় টাইগার জোন। আয়োজিত সুশীল চৌধুরী মেমোরিয়াল নাইন সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সুশীল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আমি সব আজকে যারা দুটা টিম খেলবে তাদেরকে আমি উইশ জানাচ্ছি যে ওরা ভালো পারফর্ম করবে, কেউ একজন বিজয়ী হবে, কেউ হারবে, কিন্তু দুটো দলকেই আমার পরিবারের থেকে শুভেচ্ছা থাকলো। বিভিন্ন এই প্রতিযোগিতায় মোট 48টা প্রতিযোগী টিম অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা প্রতিযোগী টিমকে আমাদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ওরা ডিসিপ্লিন ওয়েতে সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং অগ্রণী ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাবার নামে এই যে প্রতিযোগিতার আয়োজন ওনারা করেছেন এবং এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন হতে যাচ্ছে তার জন্য ওরা ধন্যবাদ প্রাপ্য। অগ্রণী ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা, আমাদের বাবা এই ক্লাবের অনেক ধরনের প্রতিষ্ঠাতা মেম্বার হিসেবে ছিলেন, অনেক বছর সভাপতি ছিলেন, তো ওনার যে স্মৃতিকে, ওনার যে অবদানকে এই ক্লাব মনে রেখেছে, অগ্রণী ক্লাব যে একটা আয়োজন করেছে সেটার জন্য আমাদের পরিবার তরফ থেকে অগ্রণী ক্লাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও যে প্রতি বছর যাতে এই টুর্নামেন্টটা ওরা আয়োজন করে থাকেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় সহযোগিতা আগবাড়িয়ে যাব। বৃহস্পতিবার সন্ধ্যারাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ শিলচর সেন্ট্রাল রোডের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও শুক্রবার তার কোনো হদিশ পাননি আত্মীয় স্বজনেরা। এ নিয়ে থানায় মামলা দায়ের করেন নুরুল ইসলামের গৃহবধূ মিনারা বেগম। নিখোঁজ এই ব্যক্তির সন্ধানের আবেদন জানিয়েছেন তিনি। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস ও এআইইউডিএফ আতাত, জানালেন গগৈ। চতুর্দশ অর্থ কমিশনের টাকার কাজ শীঘ্রই, জানালেন সিইও দীপশিখা। অধ্যাপকের হিন্দু বিরোধী মন্তব্য, মামলা করল জিসি কলেজের ছাত্ররা। গ্যাস থেকে বাঁচতে বদলান খাদ্যাভ্যাস, বললেন ডাক্তার রাজু। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।